আসসালামু আলাইকুম, সময় খুবই আসলাম। ওখানে বর্তমানে আমার গার্ডেনের অবস্থা কীরকম হয়েছে আপনারা দেখুন তো, আপনারা দেখতে থাকুন, আমি ভিডিও করলাম। দেখুন তো আমার শালগম মাশাল্লাহ তোরা কিছু বড় হয়েছে, দেখুন তো এই যে দেখুন তো হর্স মিলের ওটা আমি ওখানে লাউ গাছের গুড়ি দিছি, এখন সকল তার গুড়ির মাঝে আমি দিছি, আপনারা দেখুন। সত্তর গুড়ি মাঝে দিয়ে গেছি একটা পটল, দেখুন তো সব কিছুর গুড়ি দিছি আমি, হোর্স ম্যানুয়ার এটা চাইনিজ কুমড়ার গাছ মাশাল্লাহ আইছে কুমড়া, সব কিছু গুড়ি দিছি নতুনভাবে মেঘে তো মাটিরে কিছু কিতা করে দিছি, আরবার নতুনভাবে দেওয়া দিছি ফোর্স ম্যানুয়ার। মাশাল্লাহ আল্লাহ বাড়ি তখন তো আমার কইও হলাইছে, আমি বোতলের ভিতরে তৈছি ঠান্ডা লাগতো না করি, কই আইছে লাভ আইছে একটা দেখা যাক আল্লাহ কিতা কর, দোয়া করবো আপনারা, বহুত কষ্ট করি লাউ গাছ টেন্টে যত্ন করিয়া করছি, আল্লাহ নি লাউ দেখাইবা, দেখুন তো অপোজিট এই দেখুন নতুনভাবে রুগী বান হচ্ছি, আর এই দেখুন আমার লাল শাক আমি খাল খাটতে দিলেই খালকে
ছানা আর গিরো ইয়ে দিছি তো শশা উড়ি গাছ সাইডে দিয়ে দিছি কাঁচা মরিচ লাগাইয়া ধন্যবাদ নতুনভাবে দিছি আমি মাটি আর বার নতুন হলে দেওয়া লাগে মাটিরে মাটির ডুবি মাসাল্লাহ দেখা যায় একটা দিকে পয়সা এটা সব নাগামরিচ আজকে মরচি তো দিছি 20টা নাগামরিচ এ দেখো গ্রিন হাউস এর লাউ গাছ টমেটো ধরে নিছে আলহামদুলিল্লাহ যে সময় পাখো তো দেখাইনি বেশি বেশি নাগা আমার সের সের হয়ে গেছে যখন উড়ে এসে ইন্দ্রে আমি বিশ্রা কিলিম হয়ে আসি লাগে দিন সেই যে